মাহিন জি ভাবি আরোহীকে কোথাও দেখেছো না ভাবি আরোহীকে তো দেখি নাই কোথাও কে আপনি এখানে কি মিনাস থাকে আমি এখান থেকে গাড়ি পাবো কোথায় আমি তো সব জানি না একি আপনি আবারও আপনি গাড়ি তুলতে পারবেন না আপনি আপনার রাস্তায় যান তাহলে তুমি কসম কেটে বলো যে তুমি আমাকে ভালোবাসো না যদি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না তাহলে আমি চলে যাব না আমি তোমাকে ভালোবাসি না আমি তো তোমার মতো মের ভাই কই আমি রাগ দেখিয়েছি মানে কি ভেবেছো আমি কিছুই বুঝি না কিছুই জানি না আমার বোনের সাথে তোমার চক্কর চলছে না বলো আই লাভ ইউ বাহ 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 কি প্রেম লীলা ছি মিরা ছি তোর এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তোর বোনের যদি সংসার ভেঙে যায় এটা এবারকে নেবে তুই আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না চুপ আর একটা কথা বলবি না তুই তুই আমার ভাই তোকে ভাই বলতে আমার লজ্জা করছে ছি আমি তোকে চিনতে ভুল করছি আমি ভাবতাম আমার ভাই এই দুনিয়ার সব থেকে সেরা আর সে কিনা আমার শ্বশুর বাড়িতে এসে আমার মান সম্মান ডুবাচ্ছে বেরো তুই এখনই এখান থেকে চলে যা মিরাজ এই পরিস্থিতিতে এখানে আমার থাকা একেবারেই সম্ভব নয় আমি একজন চেয়ারম্যানের ছোট ভাই অন্তর্পক্ষে তোর এটা বোঝা উচিত ছিল আমার সম্মানটা তোর রক্ষা করা উচিত ছিল বুঝতে পেরেছি আমাকে গ্রামে যাওয়ার জন্য এখন ব্যাগপত্র গোছাতে হবে ঠিক আছে অপু আমি চলে যাচ্ছি চলে গেল এখন আমার টিকিটের টাকা দিন সরি কোন টিকিটের টাকা আপনার জন্য যে আমি ট্রেনটা মিস করলাম সেই টিকিটের টাকা দিন এক্সকিউজ মি আমি কেন টিকিটের টাকা দেব আপনার জন্য মিস করলাম আপনি দিবেন না আমি তো আপনার জন্য ট্রেন মিস করলাম কই আমি তো টিকিটের টাকা যাচ্ছি না আপনি চাইলে কি আমি দিব নাকি চুপচাপ আমার টাকা দিন এখানে আমার কি দোষ দেখেন আপনার সাথে কথা বলার আমার একদম সময় নেই দেখেন আমি কিন্তু বাসা থেকে পালিয়ে এসেছি আমার ভাইরা কিন্তু এখনই চলে আসবে ওরা চলে আসলে আপনি কিন্তু গণপিটুনি খাবেন আরে আপনার ভাইরা আমাকে গণপিটুনি কেন দিবে কারণ আমি আমার ভাইদের বলবো আপনি আমার সাথে প্রেম করে বাসা থেকে আমাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছেন আজব মে তো হ্যাঁ আমি আজব আপনি টিকিটের টাকাটা দিন তো আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন না ব্ল্যাকমেল হোয়াইটমেল বুঝি না টিকিটের টাকা দিন এবার টিকিটটা দিন কিসের টিকিট উমা যে টিকিটের দাম নিলেন আমার কাছে কোনো টিকিট নেই আচ্ছা তার মানে আপনি টিকিট না কেটে ট্রেনে উঠেছিলেন তাই না তাতে আপনার কি ট্রেন কি আপনার তো টিকিটের দাম নিলেন যে আরে বাবা ট্রেনে তো ফ্রি ফ্রি যাওয়া যায় বাসে কি আর ফ্রি ফ্রি যাওয়া যায় আমি ট্রেনে উঠে টিটিকে বলতাম আমার টিকিট হারিয়ে গেছে সে একটা অসহায় মেয়ের কথা শুনে
টিকিটের টাকাটা নিত না, বরং উল্টা কিছু দিত। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, প্লিজ আপনি এখন জানতো এমনিতেই অনেক ঝামেলা ভিতর আছে। আচ্ছা 1000 টাকা কি পুরোটাই নিব? হ্যাঁ নিয়ে নিন। না না আমার পুরোটা লাগবে না, শুধু গাজীপুরে যাওয়ার ভাড়াটা পেলেই চলবে। আচ্ছা আমি টাকাটা আপনাকে ভাঙিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আয় মামা। হ্যালো শুভ ভাই, আজকে গাড়ি ফ্রি আছে? মামা 1000 টাকা ভাঙতে হবে। আচ্ছা আপনি একটু স্টেশনে আসেন তো, আমাকে রাজেন্দ্রপুর স্টেশন নামিয়ে দিয়ে আসবেন। সমস্যা নেই, আমি বাবাকে সব বলে রেখেছি। হ্যাঁ প্লিজ একটু ফাস্ট আসেন। আচ্ছা আপনাদের নিজেদের গাড়ি? আপনি গাজীপুরে রাজেন্দ্রপুর কেন যাবেন? আমিও যাব। তো আমি কি করবো জান না? হ্যাঁ শুভ ভাই আপনি এসেছেন? ওকে আমি আসছি। আপনি গাজীপুরে যাচ্ছেন? আমিও যাব আপনার সাথে। কেন আমার সাথে? কেন আপনাকে বাস ভাড়া দিলাম না। আমি বাসে যাই না, কারণ বাস সবাই ধাক্কাধাক্কি করে, আর আপনার সাথে গেলে কি সমস্যা শুনি? আচ্ছা আমার সমস্যার কথা আপনাকে শুনাবো কেন? শুনি প্লিজ, আমার পিছু সরেন তো, টাকা লাগলে আরও দিচ্ছি, তবু আমার পিছু সরেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ছোট না করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন একদম কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। গাজীপুরে নামিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর যদি কথা বলেছেন মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেব। ওকে কোনো কথা বলবো না, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে কেন ছোট করলেন? তাহলে থাকো আমি যাই। ঠিক আছে, বাড়িতে যে মিরাজের এই ব্যাপারটা নিয়ে বাবা আমাকে কিছু বলেন না প্লিজ। না না মিরাজের ব্যাপার না আমি কিছুই বলবো না, বলার মতো হলে তো বলবো যে আপনার মেয়ে অনেক ভালো আছে, সুখে আছে, আর অনেক বড় জায়গায় বিয়ে, তাছাড়া তো তোমরা আমার অনেক খাতির যত্ন করেছো। ঠিক আছে দোয়া রেখেন। ঠিক আছে। কিরে কি হয়েছে, কোনো সমস্যা? না কিছু না। শুনে এই মাস থেকে ম্যাচ ছেড়ে দিবি বললি আমাকে, তুই তোর বোনের বাসায় গিয়ে উঠবি? তুই আমাকে আগে ভাগে বল, আমার আবার কত কাজ বাকি আছে, বাইরে গিয়ে তুলে টাঙাতে হবে। ম্যাচ ছাড়া হবে না। বোনের বাসায় থাকবি না? হ্যাঁ থাকার কথা ছিল, কিন্তু বোনের বাসায় থাকা হবে না। কিরে রুম ছেড়ে দিতে বললাম, এর জন্য কি মন খারাপ? আরে কোনো সমস্যাই নাই, আমার সাথে যতদিন মন চায় ততদিন থাকবি, আমি তোর বন্ধু, আমি থাকতে তোর কোনো সমস্যা? মন খারাপ করিস না, তোর সিট এখনো বাতিল করা হয়নি।
আচ্ছা আমি কত বোকা তাই না না রিয়েলি আমি আপনাকে চিনি না জানি না অথচ আমি আপনার গাড়িতে একজন অপরিচিত মানুষের সাথে কি তার গাড়িতে ওঠা ঠিক বলেন আমি আসলেই বোকা কি তাই না এখন যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আপনার ক্ষতি হবে হাউ ফানি আমি আরো ভাবছি অপরিচিত একটা মেয়েকে নিয়ে যাচ্ছি না জানি আমার কি ক্ষতি হয়ে যায় ও হ্যাঁ আমরা তো অপরিচিত তাহলে আমরা পরিচিত হই আমি প্রিয়া তাসলিমা তাবাসসুম প্রিয়া বাবার নাম ইদ্রিস হোসেন আর মায়ের নাম হ্যাঁ মায়ের নাম না তুই গাড়ি থেকে নাম আজব তো আপনি আমাকে তুই বলছেন নাম বলছেন ওকে এবার আপনি করে বলছি নামেন এই গাড়ি দাঁড়াও কেমন ফার্স্ট হারি আপ গাড়ির সামনে করে এই মেয়ে এই সমস্যা কি গাড়ির সামনে থেকে সরে দাঁড়ান নইলে কিন্তু চাপা দিব আমাকে অপমান কেন করেছেন আমাকে এভাবে জীবনে কেউ অপমান করে নাই আমাকে সরি বলতে হবে না হলে আমি সরব না এখান থেকে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে থাকো দেখবো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো বেকুবের ঢেঁড়স কে আপনি আমি আরোহী এখানে কি মিনাস থাকে হ্যাঁ থাকে কিন্তু আপনাকে তো চিনলাম না আপনি মিনাসের কি হল আমি ওর গার্লফ্রেন্ড ওকে একটু ডাক দেন না গার্লফ্রেন্ড মানে মিরাজ আমাকে না জেনে গার্লফ্রেন্ড পটায় ফেলছে মিরাজ কাজটা ঠিক করে নাই আমাকে জানালো না কিন্তু এত সুন্দর গার্লফ্রেন্ড পটায় ফেললো গার্লফ্রেন্ড বানালে ঢোল পিটায় সবাইকে বলতে হবে তার আগে আপনি এটা বলেন আপনি হুটহাট মেসেজ চলাচ্ছেন কেন আপনি জানেন না মেসের অনেক রুলস আছে মেসের আবার কিসের রুলস জি আমাদের মেসে খুব কড়াকড়ি রুলস আছে রুলস নাম্বার ওয়ান সপ্তাহে একদিন টয়লেট পরিষ্কার করতে হবে রুলস নাম্বার টু সপ্তাহে একদিন বাজার করতে হবে আর রুলস নাম্বার থ্রি হচ্ছে আমাদের মেসের আশেপাশে কখনো কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে আর আপনি কীভাবে আসছেন দারোয়ান আপনাকে আটকায় নেই দারোয়ান তো ছিল না দারোয়ান ছিল না মানে আরে আমি যেদিন আমার গার্লফ্রেন্ড নিয়েছিলাম সেদিন তো ঠিকই দারোয়ান আমাকে আটকায় দিয়েছিল আপনাকে আটকালো না কীভাবে এই আপনি এত কথা বলছেন কেন আপনাকে মিরাজকে ডাকতে বলছি না আপনি মিরাজকে ডাকেন না না মিরাজকে ডাকা যাবে না আপনি যান ঠিক আছে আপনি ডাকতে হবে না স্যরি এই মিরাজ আরে কোথায় যাচ্ছেন আরে মেসি তো মিয়া আসেন নিচে সমস্যা কি অন কানে যায় না সরি শব্দ ছাড়া আমার কানে কোনো শব্দই যাবে না আপনি আমাকে অপমান করেছেন ওকে আই এম সরি প্লিজ আমাকে আর প্যারা দিন না হ্যাঁ এই নিন আরো 1000 টাকা আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এখান থেকে গাড়ি পাবো কোথায় আমি তো সব জানি না একি আপনি আবারও আপনি গাড়ি তুলতে পারবেন না আপনি আপনার রাস্তায় যান এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস তুই জানিস না মেসে মেয়ে এলাও না যা বলবি তাড়াতাড়ি বলে শেষ কর তুই একটু বাইরে যা কেন আমি বাইরে যাবো কেন যা বলবি আমার সামনে বল আমি বাইরে যেতে পারবো না জানা রে ভাই ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে কি পার্সোনাল কথা আমার জানা আছে এত জানা জানি লাগবে না তুই জানা রে ভাই ঠিক আছে যাচ্ছি তবে এর বিচার আমি করব ঘটনাটা একটা ঘটে গেছে মেসের ভিতর মিরাজ মেয়ে নিয়ে আসছে তোরা কই তাড়াতাড়ি চলায়
আসবি না মানে কেন আসবি না? আমি যেদিন মেসে মেয়ে নিয়েছিলাম তখন তো ঠিকই আমাকে অনেক শাস্তি দিয়েছিলি, টয়লেটের ভিতরে আটকায় রাখছিলি। আমি জানি না তোরা যেখানে আসিস তাড়াতাড়ি চলে আয়, মিরাজকে ধরতে হবে, ওর আজকে খবর আছে, তাড়াতাড়ি আয়। শুভ ভাই গাড়ি ঘুরাও, ওই মেয়ের কাছে চলো। মাহিন। জি ভাবি। আরোহীকে কোথাও দেখেছো? না ভাবি, আরোহীকে তো দেখি নাই কোথাও। আজকে তোর স্কুল প্রাইভেট কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে আমি দেখি। আপনি জানেন এই এলাকা একদম সেফ না? ঠিকই তো নামিয়ে দিয়েছিলেন, তাহলে এখন কেন আসছেন পিছন পিছন? ঠোঁট ফুলাচ্ছেন কেন? আই এম সরি, আপনার সাথে যে বিহেভিয়ার করেছি এটা আমার করা উচিত হয়নি। একটু আগে খারাপ আচরণ করে এখন আসছেন সরি বলতে, আমার লাগবে না আপনার সরি। একটু আগেই বললেন সরি বললেই হবে। যাই হোক, এই জায়গাটা একদম সেফ না, আমি যা বলছি আমার কথা শুনুন, আমার সাথে চলুন। আপনি আমার কথা শুনেননি, আমি আপনার কথা কেন শুনবো? কে বলেছে আমি আপনার কথা শুনিনি? এই যে আপনার নাম প্রিয়া, তাসলিমা তাবসুম প্রিয়া, আপনার বাবার নাম ইদ্রিস হোসেন, আর মায়ের নাম? মায়ের নাম রাবেয়া, আমি মায়ের নাম আপনাকে বলিনি। দেখছেন, তার মানে আমি আপনার প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম, আর আমি সরিও বলেছি, তাই বলছি চলুন আমার সাথে, আপনাকে রাজেন্দ্রপুর নামিয়ে দিচ্ছি। আসলে আমি অন্য ঝামেলাতে আছি, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই গাড়িতে উল্টোপাল্টা বলে আপনাকে নামিয়ে দিয়েছি। সেটা বোঝাই যায়, দেখেই মনে হচ্ছে ছ্যাঁকাখোর। ছ্যাঁকাখোর? এই মেয়ে ঠিক করে কথা বলুন। আমি ছ্যাঁকাখোরদের সাথে ঠিক করে কথা বলি না। কেন? কারণ ছ্যাঁকাখোররা অনেক বোরিং হয়, সারাদিন কোনো কথা বলে না, খালি ফুসফুস করে কান্না করে। কীভাবে কান্না করে? ফুসফুস করে। আর কাঁদতেই যদি হয় তাহলে চিল্লাই কাঁদেন, মনের কষ্ট থাকলে সেটা আরেকজনকে শেয়ার করেন, দেখেন ছ্যাঁকা খাওয়ার কোনো সমাধান হয় কি না, তা তো করবেন না। সব কিছু শেয়ার করলে কি সমস্যার সমাধান হবে? কীভাবে শেয়ার করেই তো দেখেন কোনো সমাধান হয় কি না। আমার ভাইয়ের বিয়েতে গিয়েছি, সেখানে রিয়ার সাথে পরিচয়, তারপর প্রেম, কিন্তু হঠাৎ সে বিয়ে বাড়ি থেকে চলে যায়। রিয়া কোথায় যাচ্ছ? কোনো সমস্যা? বাসায় চলে যাচ্ছি, আমি কোনো বড়লোক ছেলের সঙ্গে প্রেম করবো না। যাবার আগে বলে বড় লোকের ছেলের সাথে প্রেম করবে না। ঠিকই বলেছে। তারপর কি হলো? ওকে হারিয়ে ফেলেছি, কিছুতেই ভুলতে পারছি না। অবশেষে জানতে পারলাম রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় তার ফুফুতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে। কিছুতেই ওর বিয়ে হতে দেব না, আমি ওকে অনেক ভালোবাসি। তাহলে তুমি কসম কেটে বলো যে তুমি আমাকে ভালোবাসো না? যদি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাব। না, আমি তোমাকে ভালোবাসি না।
ভাইয়া একটু দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা। হ্যাঁ নিকেত নাম দেখছি। আগুন নিয়ে খেলা, আমি আগুনের কত কাছে যেতে পারি? গল্পের এই মুহূর্তে আরোহীর এখন কি হবে? সাকিব কি তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাবে, নাকি পিয়ার আগমনে কাহিনী অন্যদিকে মোড় নেবে? তা দেখতে হবে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 100,000 লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।